এখন বৈশাখ মাস, আমি আম বিক্রি করতেছি, আমের সিজন এখন, এখন আম বিক্রি করতেছি। এই বৈশাখের দুপুরে কাছে ঝুলছে কাঁচা আম, আর এই কাঁচা আমের ভর্তা বানাচ্ছেন আসলাম ভাই। জিভে কি জল আসে? অবশ্যই আসে। চলুন বন্ধুরা দেখি যে কিভাবে কাঁচা আমের ভর্তা বানায় আসলাম ভাই। বাইরে এখন প্রচন্ড রোদ, গা পুরানো গরম, এই সময় কাঁচা আমের ভর্তা আপনার শরীর এবং মনকে এনে দিবে প্রশান্তি। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়। এই কাঁচা আমে আছে ভিটামিন সি, যা আপনার দেহের ভিটামিন সি এর অভাবকে পূরণ করবে। এটাকে ডিজাইন করে কাটতেছেন না? হ্যাঁ। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, এই পটাশিয়াম শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। এছাড়া কাঁচা আমের ভর্তা মুখের রুচি বৃদ্ধি করতে সহায়তা করে। হ্যাঁ, মশলা দিয়ে বানায় দিই। বিক্রি করি, কেমন বিক্রি হয়? হয় জেলে 1,200 টাকা হয়। জেলে 1,200 টাকা হয়? 1,200 টাকা বিক্রি করলে আপনার লাভ থাকে কত? 400-500 টাকা থাকে প্রতিদিন। আম কিনেন কোন জায়গা থেকে? কারণবাজার থেকে কিনে নিয়ে আসেন? ও, কারণবাজার থেকে আম কিনে নিয়ে আসেন? কারণবাজার থেকে কিনে নিয়ে আসেন। একবারে কতগুলি কিনে নাম? 10-15 কেজি কিনে নিয়ে আসেন। দাম তো কাটলেন, কি করবেন? দাম দিলেন? হ্যাঁ, আম দিলাম। ঝাল দেবো? ঝাল দেন। কি দিলেন? লবণ? লবণ। কি লবণ? এটা বিট লবণ? বিট লবণ। কাসন্দি? হ্যাঁ, কাসন্দি। এটা হলো টক। এটা কিসের টক? এটা তেঁতুলের টক। ও, তেঁতুলের টক। হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি বই। ঢাকায় কোথায় থাকেন? ঢাকা মগবাজার থেকে। মগবাজার কোন জায়গায়? মগবাজার গাবতলা। ও, আচ্ছা।